গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমি সাজগোজ করে রেডি হয়ে নিয়েছি, আজকে যাব হচ্ছে কলকাতা নিউ মার্কেটে পুজোর কেনাকাটা করতে। সকালের দিকে যেতাম, মানে 9টার সময় করে বেরোতাম, কিন্তু আমাদের এখানে সকাল থেকে 8টা থেকে এত বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি আর কিছুতেই থামছে না। ওয়েদারটাও ভালো আছে, সেই জন্যে আজকেই যাব প্রথম থেকে ভেবেছিলাম। গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, ভেবেছিলাম দুদিন বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকলে তখনই যাব। তাও অতিরিক্ত ঘাম বেরোচ্ছে আমার। তারপর এখন রেডি হয়ে নিয়েছি, 12টা বাজে, একটু পরে বেরোবো 12:30টার সময় করে। সৌরভ এইমাত্র স্নান করলো আর আমার গোপালকে খাওয়ানো হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমাদের গাড়িটা এখানে জমা দেব আমাদের রানীহাটির মোড়ে, তারপর বাস স্ট্যান্ডে জমা দিয়ে আমরা চলে যাব। তো সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ ভালোও আছে, আর দেখো জল টলও রাস্তার ধারে জমে রয়েছে। নিউ মার্কেটে আসার পরও দেখছি চারিদিকটা জলে ভেজা ভেজা রয়েছে রাস্তাগুলো, তার মানে এদিকেও ভালোই মতোই জল হয়েছে সকালের দিকে। এখন বেলার দিকে ধরন করে গেছে, সৌরভের হাতে ছাতা দেখতেই পাচ্ছে, ছাতা নিয়ে এসেছি। তো বাঁদিকে এদিকে বিক্রি হচ্ছে পালাজো প্যান্ট, পালাজো প্যান্টগুলো 200 টাকা, কোনো জায়গায় 150 টাকা, এরকমই সব বলছে। আমি যেহেতু ওখান থেকে নিইনি সেই জন্য তোমাদেরকে আর অতটা দেখাতে পারলাম না। এই যে দোকানে চলে এসেছি, প্রত্যেক বছর এই দাদার দোকানেই আমি আসি, এখান থেকে আমার সাইজের বুঝতেই পারছো মানে কতটা বড় সাইজ থাকে। তো বড় সাইজের কুর্তি, পালাজো সেট, তারপর এবছরের নায়রা সেট, যা কিছু সমস্ত কিছু খুঁজবে তোমরা পেয়ে যাবে এখান থেকে। আমি রেডিমেড পরার জন্যও এই কুর্তিগুলো নিই, এগুলো একদম রেডিমেড পরার। তারপরে এই যে এইগুলো নিলাম, মোট 5টা কুর্তি এই দাদার দোকান থেকে নিয়েছি। পালাজো সেট আছে, একটা নায়রা কুর্তির সেট আছে। তো তোমরা এই দোকানে আসতেই পারো, এসে কিনতে পারো। এটা নিউ মার্কেটের ভিতরে দোকান, নিউ মার্কেট থেকে ঢুকে বাঁ দিক দিয়ে গেলেই দাদার দোকান দেখতে পেয়ে যাবে। এরপর আমরা এখন যাচ্ছি শিলদার্সে, এখানটা দেখো এত জল জমেছে না যেতেই পাচ্ছি না। শিলদার্সের ভিতরে চলে এসেছি, যেহেতু পুজোর পরেই বেড়াতে যাওয়ার প্রোগ্রাম চলছে সেই জন্য ভাবলাম যে একটু বুট নিই। এখানে জন্য বুটগুলোই আগে দেখছি যে কোন ধরনের বুটগুলো আমার পক্ষে ভালো হবে, আমি কী পরে ভালো মানে কমফোর্টেবল ফিল করব, হাঁটা চলাটা বেশি ভালো করতে পারবো। তারপর তো স্যান্ডেল নিতেই হবে। তো আমরা এখন জুতোটাই নিচ্ছি, আর এখনটা করে এবছর একটু তাড়াতাড়ি এসেছি বলে কেন জানি না ভিড়টা যেন আমার একটু কম মনে হলো, কিন্তু প্রত্যেক বছর শিলদার্সে এলে মারপিট করে জুতো দেখতে হয়, আর জুতো কিনতে হয় মারপিট করে, নেওয়ার লাইন, তারপরে দেখার লাইন, সমস্ততেই লাইন থাকে। এই সময়টা এসেছি, তবু একটু পাকায় পাকায় জুতোগুলো পছন্দ করা গেল, এরপর তো একদম ঠেলা খোঁচা করেই নিতে হবে। সেই জন্য এবছর আমরা প্রথম থেকেই ভেবেছিলাম একটু তাড়াতাড়ি শিলদার্সে চলে। তো এখন আমরা চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্ট, এরকম রেস্টুরেন্ট রাস্তার ধারে অনেক আছে, এরকম দেখেই আমরা একটা বসে পড়েছি। এখানে অর্ডার দিয়ে দিয়েছে সৌরভ চিকেন চাউমিন আর মিক্সড রাইস আর সাথে চিলি চিকেন। খিদেটাও জোরদারি পেয়েছে, কারণ এখন প্রায় 4টার মতো বেজে গেছে, আমরা 12টায় বেরিয়েছি, এখানে আসতেই 1.5 ঘন্টা মতো টাইম লেগেছে, তারপর ঘোরাঘুরি কেনাকাটি সমস্ত কিছু করতে একটু টাইম লেগে গেছে। এরপর আমরা এখন এখান থেকে সানগ্লাস নিচ্ছি, মায়ের জন্য একটা নিচ্ছি আর 2টো সানগ্লাস নিচ্ছি, আর একটা আমার জন্য নিচ্ছি। সৌরভের সানগ্লাস আছে, নেওয়ার দরকার নেই, আমারও একটা আছে, আমি পরে আজকে বেরিয়েছি কিন্তু তবু একটা নিলাম। একটা জিনিস যেটা ছোটোবেলা থেকেই মানে খুব ভালো লাগতো সেটা হচ্ছে কেউ এলে কিরে পূজার জামা হয়ে গেছে, চল পূজার জামা দেখাবি, জুতো দেখাবি, কী কিনলি, এইগুলো সবাইকে দেখাতেও খুব ভালো লাগে। এখন তোমাদেরকেও তো সবটুকুই শেয়ার করি। আর নিউ মার্কেটে বেশি কি ঘোরাঘুরি করিনি, যেটুকু আমাদের প্রয়োজন হয় আমরা প্রত্যেক বছর সেইটুকুই মানে ঘোরাঘুরি করি। নিউ মার্কেটের ভিতরে একটা দোকানে আমি মাদা ধরা কুর্তি নিই, তো সেখান থেকেই আমি কুর্তি নিয়েছি 5টা। আর শিলদার্সে আমার প্রয়োজন জুতোর, শিলদার্সে আমি এমনি খুব একটা ফুটের মার্কেটে ঘুরি না, তবুও একটু আধটু ভিডিও তো করেছি, কেনাকাটা সেরকম কিছুই করিনি, শুধু 2টো সানগ্লাস নিয়েছি। আর এসে তো ঘুমিয়ে পড়েছিলাম 2 ঘন্টা মতো ঘুমানোর পরে, এখন শরীরটা একটু ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।